মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে কলেজ সার্ভিস কমিশন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে শেয়ার করব এবং তার পাশাপাশি যে জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো কিন্তু তোমাদের কাছে বলব। দেখো, ডেলি বেসিসে পড়া মানে ডেলি বেসিসে তুমি কেমন পড়াশুনো করছো, তোমার স্টাডি সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে তুমি কি ধরনের পরীক্ষায় বা বলতে পারো তুমি আগামী তোমার ভবিষ্যৎ কেমন। অনেকে আছে যে যারা মনে করে যে ওহ, ইন্টারভিউ তো এখনও এক বছর দেরি, ছমাস পর থেকে পড়া স্টার্ট করব। যখন ছমাস বাকি তখন এই আমার তো সবই পড়া আছে, আমার সব পড়া আছে, আমার এইসব কোনো ব্যাপার না, সব মুখস্থ আছে, আর তিন মাস আরও চাপ নেই, যাক তারপর। এই যে সিচুয়েশান, যেটা এক বছর আগে থেকে শুরু করা উচিত ছিল সেটা ছমাস হয়ে গেল, যেটা ছমাস থেকে শুরু করা উচিত ছিল সেটা তিন মাস হয়ে গেল, এটা কোনো দিন সম্ভব? তুমি এত বড় একটা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ যেটা অ্যাকাডেমিক প্রফেশনে বলতে পারো সব থেকে হাইয়েস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, দেন প্রফেসর, প্রমোশনাল পোস্ট, তো সেইখানে দাঁড়িয়ে তোমার চিন্তাভাবনা রয়েছে যে তিন মাসের পড়া দিয়ে তুমি উদ্ধার হবে। এবার তিন মাস অ্যাকচুয়ালি লাগে সমস্ত সিলেবাসগুলো একত্র করে সেই জিনিসগুলো, হ্যাঁ হতে পারে তুমি কনসেন্ট্রেটফুল, ওকে, কিন্তু কোনো সময় যতক্ষণ এই জিনিসটা এই জায়গাটা পা না পাচ্ছ এটা কখনোই কিন্তু ভেবো না যে এটা খুব ইজিলি, তুমি আগে পাও দেন তুমি তারপরে, কারণ প্রত্যেকেই কিন্তু ভীষণভাবে এই জায়গাটা পাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে, এবং কেউ বিশ্বাস করো কেউ বসে নেই, প্রত্যেকেই কিন্তু স্টাডি করছে প্রতিটা বিষয়। ওই জন্যে এবং বিশেষ করে আমি বলব, ইংলিশ ভার্সানের যে সমস্ত বুকস, ইংলিশ ভার্সানের, বাংলা ভার্সানের বুকস আমাদের মোটামুটি সবারই কম বেশি ঠোটস্থ থাকে, এটা স্বাভাবিক ব্যাপার, আমরা যারা পড়াশুনো করেছি অনার্স নিয়ে পড়েছি, কিন্তু ইংলিশ ভার্সানে ধরো আমি জুওলজিতে ইংলিশ ভার্সানের কটা বই তুমি পড়ছো সাবজেক্ট ওয়াইজ, হ্যাঁ বটানিতে কতগুলো বই পড়ছো, অ্যান্থ্রোপোলজি সেখানে দেখা যাচ্ছে তুমি গতানুগতিক কিছু বই পড়ে সেখান থেকে কনসেপ্ট নিচ্ছ, এইখানে এইগুলো কনসেপ্টগুলো কিন্তু অ্যান্থ্রোপোলজি বলো, বটানি বলো, জুওলজি বলো, কেমিস্ট্রি বলো, ভাস্ট কনসেপ্ট, মানে কি কিছু স্পেসিফিক কনসেপ্ট, কিছু একটা কেমিক্যাল রিয়াকশান সম্পর্কে জিজ্ঞাসা করলো, হয়তো তুমি এই জিনিসটা সম্পর্কে পড়েছো কিন্তু তারা যেটা জিজ্ঞাসা করছে সেই জায়গাটা বলতে পারছো না, তো এইটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট যে ভাস্ট জিনিস ইন ডেপথে জানা, তারা কি জানো তো, তারা ডেপথে কোশ্চেন করবে যে কতটা ডেপথে এই ছেলেটি বা এই মেয়েটি এই সম্পর্কে ধারণা থাকে, এবং ভাস্ট পড়া, কারণ তারা প্রফেসর, তারা রিডার, সব সময় তারা কিন্তু চর্চা করে যাচ্ছে, বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছে, কনফারেন্সে কথা বলছে, তাদের বিভিন্ন ধরনের জার্নালে তাদের সেই গবেষণাপত্র আছে, তো সুতরাং তাদের যে ডেপথ আর তোমার ডেপথের মধ্যে তফাৎ হবে। কিন্তু তুমি যদি এই জিনিসগুলো কনসেন্ট্রেশন ওয়াইজ পড়ো, তোমার যদি ক্লিয়ার কাট কনসেপ্ট থাকে তুমি কিন্তু পারবে, কারণ এই ক্লিয়ার কাট কনসেপ্ট থাকাটা কিন্তু ভীষণভাবে দরকার, তা না হলে কিন্তু ভীষণভাবে সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। এই জন্য মন দিয়ে পড়া, ভীষণভাবে কনসেন্ট্রেটফুল হয়ে পড়া, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে দরকার, এর পাশাপাশি ইন ডেপথে পড়া, কারণ ডেপথে পড়া যদি না থাকে তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন অ্যান্সারিং করাটা কিন্তু ভীষণভাবে চাপ। তো ইন ডেপথে কীভাবে পড়ব, ইন ডেপথে পড়াশোনার পরিধি কেমন হবে, ইন ডেপথে পড়ার জন্য আমার কী ধরনের জিনিসগুলো দরকার, এই জিনিসগুলোকে বুঝে সামনের দিকে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। এই জন্য কোনো একটা জিনিস সম্পর্কে যখনই তুমি ভাবছো যে ইন ডেপথে আমি কীরকমভাবে পড়ব, সবসময় একটা জিনিসে ফোকাস করবে যে আমার ডেপথ ইন প্রগ্রেস যেমন হবে তার উপর নির্ভর করবে কিন্তু আমার ইন্টারভিউতে ক্র্যাক, ইন্টারভিউর
যে সিস্টেম, সেই সিস্টেমটাকে কীভাবে ক্র্যাক করবো সেই জায়গাটা কিন্তু বোঝা। তো মন দিয়ে পড়াশুনো করো, প্রিপারেশান নাও, অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে।